প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুলেখা আফরা, সহকারী শিক্ষক বাংলা। প্রিয় নার্সারি শ্রেণীর ছোট শিক্ষার্থীরা, দেখো আজকে তোমাদের শ্রেণী হলো নার্সারি, বিষয় বাংলা। এখানে আমার নাম, আমাদের ক্লাস নং কত? 4, SW9 3। এখানে আমার ফোন নম্বর, FBID দেওয়া আছে, তোমরা যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবে। তো নার্সারি শ্রেণীর ছোট শিক্ষার্থীরা, দেখো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কি? আমাদের আলোচ্য বিষয় ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন, ল থেকে চন্দ্রবিন্দু। এর আগের ক্লাসে হয়তো তোমরা ক থেকে বাকি বর্ণগুলো দিয়ে শব্দ গঠন শিখেছো, এখন আমরা শিখব আজকে ল থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। দেখো তাহলে ল থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা কি কি শব্দ গঠন করতে পারি? দেখো লতে আমরা কি লিখতে পারি? লবণ। লতে আমরা কি লিখতে পারি? লবণ। লবণ বানানটা আমরা কিভাবে করব? ল ব মূর্ধন্য, এটা খেয়াল রাখবে, লবণ বানানে কিন্তু মূর্ধন্য হয়। এরপরে দেখো আমরা তালব বর্ষা। তো তালব বর্ষা দিয়ে আমরা কি লিখতে পারি? তোমরা হয়তো বা এর আগে ছয় ঋতুর নাম শিখেছিলে, তো ছয় ঋতুর নামের মধ্যে দেখবা একটা ঋতুর নাম আছে কি, শরৎ। তো আমরা কী লিখতে পারি? শরৎ লিখতে পারি। তো শরৎটা আমি কীভাবে লিখব? তালব্যস র খণ্ডত শরৎ। এরপরে দেখো আমরা দন্তস, দন্তস দিয়ে আমাদের কি হয়, কি লিখতে পারি? আমরা সহজ লিখতে পারি অথবা সরল লিখতে পারি। তো আমরা কি লিখি? সরল লিখি, স তাল দন্ত স র ল সরল। আমরা কি লিখলাম? সরল। তো সরল বানান কি? দন্ত স র ল সরল। এরপরে দেখো পরের বর্ণটি আমাদের কি? পরের বর্ণ হলো হ। হ হ দিয়ে আমরা কি লিখতে পারি? হ দিয়ে তো আমরা অনেক কিছু লিখতে পারি, হাঁস লিখতে পারি, হাত লিখতে পারি। তো তোমাদের কোনটা লেখা সহজ হবে? হাত। তো আমরা কি লিখতে পারি? হাত। হাত বানানটা আমরা করি কিভাবে? হাত লিখতে হবে হয় একারে হা ত হাত। আমরা কি লিখলাম? হাত লিখলাম। এর পরের বর্ণ কি? দেখো আমাদের এর পরের বর্ণ হলো ডয় শূন্য র। তো ডয় শূন্য র দিয়ে আমরা একটা শব্দ চিন্তা করি। তো ডয় শূন্য র দিয়ে আমরা লিখতে পারি বড়। যেমন তোমরা বড় সবাই জানো, তো আমাদের তোমাদের বয়স থেকে যারা বড় তাদেরকে বড় বলা হয়। দেখো বড়, ব ডয় শূন্য র বড়। বড় বানানটা কি? ব ডয় শূন্য র বড়। এরপরে ঢয় শূন্য র, এটা দিয়ে আমরা কি লিখতে পারি? গাঢ়। গয়াকারে গা ঢয় শূন্য র গাঢ়। হ্যাঁ, এরপরে দেখো আমাদের পরের বর্ণ রয়েছে অন্তস্থ। অন্তস্থ দিয়ে আমরা কি লিখতে পারি? অন্তস্থ দিয়ে আমরা লিখতে পারি ময়না। তো ময়না বানানটি দেখো কিভাবে হবে? ম অন্তস্থ নয়াকারে না, দন্ত নয়াকারে না, ময়না, এটা হলো ময়না। এরপর দেখো খণ্ডত্ব। খণ্ডত্ব দিয়ে আমরা কি লিখতে পারি? সৎ। সৎ কি লিখতে পারি? সৎ। সৎ বানানটা দেখো কত সহজ, শুধু দন্তস দিবে সাথে খণ্ডতা দিয়ে দিবে, তাহলেই সৎ বানানটা হয়ে গেল। খণ্ডতা দিয়ে আমরা লিখতে পারি সৎ। এরপর অনুস্বর। অনুস্বর দিয়ে আমরা তাহলে কি লিখতে পারি? অনুস্বর দিয়ে আমরা লিখতে পারি, তোমরা তো রং, রং লিখতে পারো। রং বানানটা অনেক সহজ আছে, তো আমরা রং বানানটা লিখতে পারি। যেমন র অনুস্বর র, দেখো বানানটা কত সহজ হয়ে গেল, র অনুস্বর রং। এরপরে বিসর্গ দিয়ে আমরা কি লিখতে পারি? দুঃখ। দ্বয়ের সুকারে দু খণ্ডতা, খণ্ডতা দিয়ে আমরা কি লিখব? দুঃখ। দ্বয়ের সুকারে দু খণ্ডতা খ দুঃখ, আমরা কি লিখলাম? দুঃখ। এরপরে আমাদের চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু দিয়ে আমরা কি লিখতে পারি? দেখো চন্দ্রবিন্দু দিয়ে আমরা লিখতে পারি চাঁদ। চয়কারে চা চয় চন্দ্রবিন্দু, এখানে কিন্তু চয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ। চাঁদটা তোমরা কি লিখবে? চয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ। তো শিক্ষার্থীরা আসো আমরা আবার বর্ণগুলো দিয়ে শব্দগুলো আবার একটু পড়ে নেই। ল, লতে আমরা কি লিখেছি? লবণ। তালব্যসতে লিখেছি শরৎ। দন্তস্বতে লিখেছি সরল। হতে আমরা কি লিখেছি? হাত। ডয় শূন্য রতে লিখেছি বড়। ঢয় শূন্য রতে লিখেছি আমরা গাঢ়। অন্তস্ততে আমরা লিখেছি ময়না। অনুসরে আমরা খণ্ডত্বতে আমরা লিখেছি সৎ। অনুসরে আমরা লিখেছি রং। বিসর্গতে আমরা কি লিখেছি? দুঃখ। চন্দ্রবিন্দুতে আমরা লিখেছি চাঁদ। তো শিক্ষার্থীরা তোমরা এই বর্ণগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবে এবং
बार बार लिखबे, लिखले ही ताहले तुम्हारा सबगुलो लिखते पारबे। आज के आमादेर तुम्हारे जो एक एच डब्ल्यू रही है से हलो बाड़ीर काज, बाड़ीर काज के सी डब्ल्यू टू एच डब्ल्यू। एखाने आमादेर बाड़ीर काज हलो सी डब्ल्यू टू एच डब्ल्यू, माने आमरा जेटा करिएछि एटाई तुम्हारा कि करबे एच डब्ल्यू करे तुम्हारे स्कूले जमा दिबे। तो शिक्षार्थी आज के तहले ए पर्यन्तई, आगामी क्लासे अन्य कोनो टपिक निये अन्य कोनो विषय निये तोमादेर संगे देखा होबे। से पर्यन्त सबाई तोमरा भालो थाकबे, बाबा मायेर कथा मेने चलबे। आल्लाह हाफेज।